2010 সালে ব্যান্ড বাজে বারাত সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন রণবীর। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এদিকে 13 মে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত জয়েস ভাই জোরদার নামে নতুন একটি সিনেমা। সিনেমাটিতে গুজরাতির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। এরই মধ্যে শুরু করে দিয়েছেন প্রচারণাও। তবে বরাবরের মতো নতুন রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ফেমিনা বিউটিফুল ইন্ডিয়ান্সের মঞ্চে হাজির হন রণবীর। সেখানে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রণবীর জানান, জয়েস ভাই জোরদার সবাইকে কাঁদাবে। রণবীর বলেন, সিনেমাটি সবাইকে কাঁদিয়ে ছাড়বে, না হলে টাকা ফেরত দেব। সিনেমায় জয়েস ভাই চরিত্রটি একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না। কিন্তু সেই অর্ডিনারি মানুষটা জীবনে যে এক্সট্রা অর্ডিনারি কাজটা করে দেখাবে, সেটাই তাকে হিরোতে পরিণত করবে। সিনেমাটিতে রণবীরের বিপরীতে রয়েছেন শালিনী পান্ডে। জয়েস ভাই জোরদার দিয়ে বলিউডে পা রাখছেন অর্জুন রেড্ডি খ্যাত এই নায়িকা।